সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান প্রথম পত্রে অষ্টম অধ্যায়, অর্থাৎ টিস্যু ও টিস্যুতন্ত্রের অধ্যায়। ঠিক আছে, আমরা উদ্ভিদের প্রথম পত্র যেহেতু উদ্ভিদের টিস্যু নিয়ে আলোচনা করব। টিস্যুটা কি? একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পন্নকারী, সমধর্মী, একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলতেছে টিস্যু। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে উদ্ভিদে কি একটি উদ্ভিদ চারা ক্রমে কি বৃদ্ধি পেয়ে লম্বা হতে থাকে, আবার গোড়ার দিকে ধীরে ধীরে মোটা হয়ে যায়। কি কারণে এবং কিভাবে গাছটি ক্রমান্বয়ে উচ্চ এবং মোটা হচ্ছে তা ভেবে দেখেছো কি তোমরা কখনো? সেটা একমাত্র হচ্ছে কোষের ক্রমাগত বিভাজনের ফলে। তাহলে যে কোষগুলো বিভাজিত হয় তা হলো ভাজক কোষ। উদ্ভিদে আমরা দুই ধরনের টিস্যু দেখতে পাই, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুগুলাই হচ্ছে ভাজক টিস্যু। এখানে লক্ষ্য করো, একটা আদর্শ ভাজক কোষের আমি চিত্র অঙ্কন করেছি। ভাজক টিস্যু এক গুচ্ছ কোষগুলো কি পাতলা প্রাচীর বিশিষ্ট, সেলুলোজ নির্মিত। উদ্ভিদের কোষ প্রাচীর কি বেশিরভাগই সেলুলোজ নির্মিত, তাই না? সর্বদাই এই কোষগুলো বিভাজনে সক্ষম এবং সম ব্যাস বিশিষ্ট, দেখো দৈর্ঘ্য প্রস্থে প্রায় কাছাকাছি। আর টিস্যুগুলো সাধারণত আয়তকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার বিভিন্ন আকৃতির হতে পারে। তারপরে নিউক্লিয়াসটা দেখো বড়, অপেক্ষাকৃত বড় এবং ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট। এই কোষে মাঝখানে আন্তঃকোষীয় কোনো ফাঁক নেই, একটা কোষের সাথে একটা কোষ কি একদম লাগানো। তোমরা স্থায়ী টিস্যুতে দেখবে আন্তঃকোষীয় ফাঁক আছে, আমি যখন পরে পড়াবো বুঝতে পারবে। কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়, আন্তঃকোষীয় ফাঁকটা নাই। তারপরে কোষের ভিতরে দেখো কোষ গহ্বরও নাই। কোষগুলোতে কোনো সঞ্চিত পদার্থ বা খড়িত পদার্থ, বর্জ্য পদার্থ নাই, যে রেজিন, টেনিন ইত্যাদি, এগুলো সাধারণত আমরা পাবো স্থায়ী টিস্যুতে। এখন এই গেল ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, চিহ্নিত চিত্রটাকে বৈশিষ্ট্যটা ভালো করে পড়বে তোমরা। তারপর দু তিনটা কাজ লিখবে। কাজ কি? শীর্ষস্থ ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে উদ্ভিদকে কি দৈর্ঘ্যে বৃদ্ধি করে, ক্রমে গাছ উঁচু লম্বা হয়। আর পার্শ্বস্থ ভাজক টিস্যু বিভাজনের ফলে কি উদ্ভিদ বেশি বৃদ্ধি পাবে, তে সরু গাছ কি মোটা হয়, তাই না? ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ করে। আমরা এখন আলোচনা করব ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস, ভাজক টিস্যু উৎপত্তি, অবস্থান, গঠন, কাজ ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে বিভক্ত। উৎপত্তি অনুসারে অবস্থান, কোষ বিভাজন এবং কাজ অনুসারে প্রত্যেকটা ভাগেরই তিনটা করে আবার ভাগ আছে। যেমন ধরো উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার, প্রারম্ভিক ভাজক টিস্যু বা ক্রোমের স্টেম, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু হচ্ছে মূল বা কাণ্ডের অগ্রভাগে শীর্ষ দেশে একটি ক্ষুদ্র অঞ্চল, যেখানে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি হবে, সেটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। এই যে প্রারম্ভিক ভাজক টিস্যু, এই অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়। তারপর আছে প্রাইমারি ভাজক টিস্যু, যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায়, যখন আমরা একটা বীজ লাগাই ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে, এদের প্রাইমারি ভাজক টিস্যু বলে। মূল কাণ্ডের শেষে যে ভাজক টিস্যু থাকে তা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। এদের বিভাজনের ফলে থেকে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি প্রাপ্ত হয়। এগুলো আমৃতই বিভাজনক্ষম টিস্যু। এই টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যুরও সৃষ্টি হয়। তারপর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু, যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যুতে পরবর্তী সময়ে উৎপন্ন হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। যেমন কর্ড ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, আমরা যখন সম্পূর্ণটা পড়বো স্থায়ী টিস্যু তখন বুঝতে পারবে যে সেকেন্ডারি ভাজক টিস্যুটা কী। ঠিক আছে, তারপর অবস্থান অনুসারে দেখো আমি ভাজক টিস্যু নামগুলো লিখি না, এখানে ধরবে না তার জন্য। শীর্ষস্থ ভাজক টিস্যু, ইন্টারকেলারি ভাজক টিস্যু এবং পার্শ্বীয় ভাজক টিস্যু।
শীর্ষস্তর নাম শুনে বোঝা যাচ্ছে কি মূল কাণ্ড এবং এদের শাখা প্রশাখা শীর্ষে অবস্থান করবে। এই টিস্যুটা কত পাতা এবং ফলের শীর্ষ থাকতে পারে। শীর্ষস্থ বাহক টিস্যু বিভাজনের মাধ্যমে এসব অঙ্গ কি দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। এরা প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি করে। পুষ্পক উদ্ভিদের শীর্ষস্থ বাহক টিস্যু একাধিক কোষ দিয়ে গঠিত, এরা প্রাইমারি টিস্যু। তারপর আছে ইন্টারক্যালারি বা নিবেশিত বাহক টিস্যু, দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে। বইতে দেখবে একটা চিত্র আছে এরকম, যে শীর্ষস্থ বাহক টিস্যু একটু অংশ পুরো ডাকলাম না, তারপরে এখান থেকে যদি শাখা বেরিয়ে যায় এখানে দেখবে কিছু টিস্যু, এটা যদি শীর্ষস্থ, এটা হচ্ছে ইন্টারক্যালারি মানে মাঝখানের টিস্যু, দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত টিস্যুটা, সেটা হচ্ছে ইন্টারক্যালারি। ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্স টেক প্রভৃতি উদ্ভিদের পত্রমূলে মধ্যপর্বের গুড়ায়, পর্বসন্ধিতে ফুলের বুটায় এই টিস্যুগুলো থাকে। তারপর আছে পার্শ্বীয় ভাজক টিস্যু, যেটা মূল কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত। ধরো দিক দিয়ে এখানে যদি ইন্টারক্যালারি টিস্যু আবার থাকে, দুটো স্থায়ী টিস্যু মাঝখানে কি এই সাইডে পাশে, সেটিও দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত। এরা স্থায়ী টিস্যুতে উৎপত্তি হয়, তাই এরা সেকেন্ডারি বাহক টিস্যু। উদাহরণ হবে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম প্রভৃতি পার্শ্বীয় বাহক টিস্যুর উদাহরণ। এদের বিভাজনের মাধ্যমে কি উদ্ভিদ দেশ সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। তোমরা কিন্তু উদাহরণগুলো ভালো করে মুখস্থ করবে, কারণ এতে এমসিকিউ প্রশ্নের সময় একদম কনফিউশন হয়ে যায়। শীর্ষস্থ বাহক টিস্যুর উদাহরণ কি, ইন্টারক্যালারি, পার্শ্বীয়, প্রত্যেকটা জায়গার উদাহরণগুলো একদম ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে। তারপর আসো তিন নম্বরে, কোষ বিভাজন অনুসারে মাস বাহক টিস্যু, প্লেট, রিব। মাস মানে কি হিউজ পরিমাণ, তাই না। যে বাহক টিস্যুর কোষ বিভাজন সব তলে ঘটে, একটা কোষ সব দিক দিয়ে বিভাজিত হবে, ফলে কোষ সৃষ্টি, সৃষ্ট কোষ সমষ্টি কোনো নির্দিষ্ট নিয়মে সজ্জিত না থেকে একটা কোষপুঞ্জের মতো সৃষ্টি করে, তাকে মাস বাহক টিস্যু বলে। এই প্রকার বিভাজনের ফলে উদ্ভিদের অঙ্গ কি ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেমন বর্ধনশীল ভ্রূণ, ভ্রূণতুলি, এন্ডোস্পার্ম তথা শস্য টিস্যু, মজ্জা, কর্টেক্স ইত্যাদি। আমরা যখন উদ্ভিদের একবীজপত্রী উদ্ভিদ মূলের কাণ্ডের প্রস্থচ্ছেদ আঁকবো, তখন ওখানে দেখবে মজ্জা, মজ্জা রশ্মি, কর্টেক্সে যখন নিয়ে আঁকবো তখন বুঝতে পারবে যে মাস টিস্যু ওখানে কত পরিমাণে আছে কীভাবে। তারপর আছে প্লেট। প্লেটটা কি, যে বাহক টিস্যু কোষ মাত্র দুটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলো প্লেটের মতো মনে হয়, তাকে প্লেট বাহক টিস্যু বলে। সেটা পাতা বর্ধনশীল বহিতক কি অঙ্গটিকে আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত করে। যেমন প্লেট বাহক টিস্যু পাওয়া যায় কোথায়, পাতায়, এভাবে মুখস্থ করবে উদাহরণগুলো। রিব বাহক টিস্যু, রিব মানে কি, রিবন, সুতার মতো পাতলা, এক লম্বা এক সারি কোষ। যে বাহক টিস্যু কোষগুলো একটি তলে শুধু বিভাজিত হয়, ফলে কোষগুলো রৈখিক সজ্জাক্রমে এক সারিতে অবস্থান করে এবং দেখতে বুকের পাঁজরের ন্যায় দেখায়, তাকে রিব বাহক টিস্যু বলে। সেটাও আমরা দেখতে পাবো কাণ্ডের মজ্জারশ্মিতে। মজ্জা যখন থাকবে নিচের দিকে, তার দুইটা মজ্জা মাঝখানে মজ্জারশ্মি এবং বর্ধনশীল মূল, সেখানে আমরা রিব বাহক টিস্যু দেখতে পাবো। তারপর আছে কাজ অনুসারে তিন প্রকার, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্মটা কি, যে বাহক টিস্যুর কোষগুলো উদ্ভিদ দেহে ত্বক সৃষ্টি করে, তাই না, সেটা হচ্ছে প্রোটোডার্ম। যেমন মূল কাণ্ড এবং এদের শাখা প্রশাখার ত্বক, ইপিডার্মিস, ইপিপ্লামা। তোমরা মূল এবং কাণ্ডের প্রস্থচ্ছেদ যখন আসবে তখন এই কোষগুলো কিন্তু আবার আসবে, সেটা হচ্ছে প্রোটোডার্ম। প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, জাইলিয়াম, ফ্লোয়াম সৃষ্টিকারী বাহক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলে, আমরা স্থায়ী টিস্যুতে এটাই পাবো গিয়ে। পরিবহন টিস্যু সৃষ্টি করাই প্রোক্যাম্বিয়ামের কাজ। তারপর আছে গ্রাউন্ড মেরিস্টেম, শীর্ষস্থ বাহক টিস্যুর যে অংশ বরাবর বিভাজিত উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে। এই টিস্যুগুলো আমরা যখন একবীজপত্রী মূল কাণ্ডের প্রস্তুতি চিহ্নিত চিত্র আঁকবো সেগুলো পাবো। তাহলে তোমরা এখানে কি পড়বে,
যে উৎপত্তি অবস্থান কোষ বিভাজন কাজ অনুসারে ভাজিক টিস্যুর প্রকারভেদগুলো নামগুলো মুখস্থ করবে আর প্রত্যেকটার একটা দুটো উদাহরণ যা দেওয়া আছে একদম মুখস্থ করে ফেলবে, কারণ এখানে তোমাদের ছোট প্রশ্নই বেশি আসে। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।